ভোটের আগে উত্তরবঙ্গের হারানো ভোট ব্যাংক ফিরে পেতে তৎপর তৃণমূল কংগ্রেস। এবার তাদের টার্গেট চা বাগান। চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তৎপর হয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব, এবং সেখানে 162টি চা বাগানে যাবেন তৃণমূল প্রতিনিধিরা, এবং তারা সেখানে রাত কাটাবেন চা বাগানে। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যাত্রা ছিল সেই একই মডেলে কিন্তু এবার চা শ্রমিকদের নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। 42-এ 42 এই লক্ষ্যেই কার্যত এগিয়ে চলেছে তৃণমূল। তাই 2019 সালের লোকসভা নির্বাচনে যে জায়গাগুলিতে মাথা তুলতে পারেনি সেই জায়গাতেই বিশেষ করে নজর দিচ্ছেন বাংলার শাসক দল। সেই কমজোরি জায়গাগুলির মধ্যেই রয়েছে চা বাগান। চা বাগানের হারানো ভোট পুনরুদ্ধারের বড়িয়া চেষ্টাই শুরু হয়েছে খাসফুল শিবিরে। বাংলার শাসক দলের নজরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা। 162টি চা বাগানকে টার্গেট করেছে তৃণমূল। ভোট বৃদ্ধি করতে 19 তারিখ থেকে চা বাগান যাত্রা শুরু করবে তৃণমূল। জানা গিয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চা বাগানে কর্মসূচি রয়েছে। তৃণমূল নেতারা রাতে চা বাগানেই থাকবেন। এই কর্মসূচি পালন করা হবে অভিষেকে নবজোয়া যাত্রার ধাঁচে। চা শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে চলবে প্রচার। চা বাগানে ছোট ছোট সভা হবে। 1 মার্চ বানারহাটে চা শ্রমিক সমাবেশ। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে চা বাগানে শ্রমিকদের সমস্ত সমস্যার কথাও শুনবে বাংলার শাসক দলের প্রতিনিধিরা।